আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি খবর? আশা করি সবাই ভালো আছেন। রাতের বেলা ক্ষুধা লাগলে কি করবেন? আমি জানি, আমি জানি এরকম অঘটন কেউ ঘটান না। যাই হোক, এখানে আমার মা কাঁঠাল বিছিয়ে রেখে দিছে। সো অনেকেই করে, অনেকেই যে না রাতের বেলা ক্ষুধা লাগছে, ধম কইরা উঠে একটা ডিম ভাজা খায় ফেলে। সো ঠিক সেটাই আমি এখন করব। এখানে আমি ডিম নিছি, পেঁয়াজ নিছি, একটু ধনিয়া বলতে পারো না, এটা আমরা এখানে ধনিয়া বলি, ওকে, ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা আমার অত বেশি পছন্দ না কিন্তু, ওকে, অনেকে পছন্দ করে, যেমন আমার মা পারে না সব কিছুর ভিতরে ধনিয়া পাতা দিয়ে দিতে। এখন একটু এই যে মরিচের গুঁড়া দিব, এটা হচ্ছে আমার মা শুকনা মরিচ স্টাইল এরকম গুঁড়া করে রাখছে। মরিচের গুঁড়া দিব, দেন যেটা মূল সেটা হচ্ছে লবণ। বুঝছেন এই যে বাঙালিদের অবস্থা, আমার ভাই ঢেঁড়স বাজি দিয়ে ভাত খাইছে, লবণের মধ্যে ফালায় রাখছে। যাই হোক, এই যে এতটুকু পরিমাণ, ম্যাবি আর একটু লাগবে, কারণ আমি হচ্ছে পেঁয়াজ বেশি দিচ্ছি। এই কোনটা বানাইলাম নাকি? ঠিক আছে, এখন হচ্ছে আমি দে ঘোটা মানে ইচ্ছা মতো ঘোটাঘুটি করবো। আর এই ফাঁকে আমি চুলাটা অন করে নিই, এটা হচ্ছে অটো চুলা, খুবই ভালো, অ্যাটলিস্ট ওই চুলার থেকে ভালো। এটা হচ্ছে স্টেইলে, এটা ফাটবে না, এটা কাঁচের ছিল, এটা ফাইটে গেছে। এই বেশি ঘন করে ফেলছি না, কত কাঁচের আমি এক হাতে ঘুইটা মুইটা মিটে ফেলছি। কোটাকাটি কোটাকাটি দাঁড়ান তো একটু ঘুরতে হলে। রাতের বেলা কি শুধু আমারই ক্ষুধা লাগছে? আই হাই, এটা কি করলাম দেখছেন? আজকে কপালে মায়ের আছে, চুলার বাসায় রাই খা বাধা করে দিয়েছে। আসলেই আমার মা যেটা বলে যে আমি চুলার বাসে আসলে নাকি সব অঘটন উল্টা পাল্টা করে ফেলি। তো এখন আমি একটু তেল দিয়ে নিব। তো যেটা বলতেছিলাম যে শুধু রাতের বেলা কি আমি ডিম ভাজা খাবো? সাথে সাথে আমার ফোনও খেয়ে ফেলছে, একটু চেক করে নিই আমার মতো কে করে টুইং টুইং। এই এখানে চামিচের মধ্যে অর্ধেক লেগে আছে, একটা ডিমের মধ্যে থাকেই কতটুকু। তিন দিন মুরগি এত ছোট ছোট ডিম পারে, কি করব? আগে ছোটবেলায় এখন আমার অনেকই বলতে পারে, আপু আপনি কি অনেক বড় হয়ে গেছেন? হ্যাঁ, আমি অনেক বড় হয়ে গেছি, কিন্তু হ্যাঁ ছোটবেলায় আমরা যখন ডিম খাইতাম, একটা ডিম আমরা অনেকে থাকতো না যে ইস ভাতটা এসে আমি দুজনে ভাত করে খাইতাম, এরকম হতো। বাট এখন একটা ডিম একজনেরই হয় না। তো আমি যে চোরামিটা করি ডিম ভাজার সময় একটু বড় 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 করার জন্য, চুলো কমায় নিয়ে আগুন করে নিতেছি, তাপ এই চুলোর অনেক তাপ। তো এরকম সাইডে সাইডে দিয়ে দেই আর সুন্দর বড় হয়ে যায়। পাশাপাশি আমার বড় বাবু চলে আসছে, ডিম বড় করতে করতে বড় বাবু এসে পড়ছে আমার সাথে সাথে খাওয়ার জন্য। কী ভা খাবা মা, কী খাবা? মাছ মুছ তো সব রাতের খাবার খাইছে, এখন একটু ক্যাট ফুড দিব। ফোন কি উল্টো যায়? যাই হোক, তার উল্টা ধরছে, এটা আমি এডিট করার সময় ভাও করে নিব, ভাও। যাই হোক, এগুলো আমি সব রেখে আসি, এই পেঁয়াজ, এই ধনিয়া, ধনিয়া পাতার গুঁড়া, বড় বাবু এখানে থাকুক না তো আমি আমার মা রাতে মায়ের খামো সকালবেলা উঠে, এগুলো আমাদের গাছের আখ আমার বাপ্পাইরা কাইটা নিয়ে আসছি। ফ্রিজে কী আছে? আমার পছন্দের তরমুজ, আমি তরমুজ কিন্তু অনেক পছন্দ করি, বাট এই তরমুজটা ভালো পড়ে নাই। এটা হচ্ছে আমার একটা রিলেটিভস, তাদের বাসা থেকে দিছে নিজেদের গাছের, আর এগুলো নিজেদের গাছেরই, আমাদের দিছে পাশের বাসা থেকে এগুলো। তারপরে কী আছে এখানে? মিষ্টি আছে, আসলাম সুইটস, এখানে আমার অনেকগুলো চকলেট আছে, যদিও খেয়ে ফেলছি ভিতরে। আর ওইখানে ফ্রিজে দেখাইতে দেখাইতে ওইখানে পাটনামি করতে যে আমার ডিম পরে ফেলছি, ফ্রিজে কী কী আছে দেখাইতে যায়। একটুখানি পোড়া সমস্যা নাই, এটা একটা কালারফুল ডিম,
বাট আমার ফোনটাতে কালার সুন্দর আসে না, বাস্তবে কত সুন্দর কালার হয়েছে আপনাদের যদি আমি দেখাইতে পারতাম। আমি ডিম একটু পোড়া পোড়াই পছন্দ করি, কারণ হচ্ছে ডিম কম ভাজলে না আমার ভালো লাগে না, ডিমের গন্ধ আমার একদম সহ্য না। বাট ভাজা ডিম পান্তা ভাত দিয়ে খাইতে যে একটা টেস্ট, উফ, পান্তা ভাত দিয়ে ভাজা ডিম আর হচ্ছে শুকনো মরিচ ডালা আর একটা কাঁচা মরিচ, এক শুকনো মরিচ ডালা না, হ্যাঁ কাঁচা মরিচ আর হচ্ছে কি পেঁয়াজ, এক টুকরো পেঁয়াজ, সেই টেস্টে সেই টেস্ট আমার লাইট অফ হয়ে গেছে। এখন আমি অনেক সাবধানে করে ফেলছি, যে তেলটা আছে ওইটা দিয়ে যে আমি ভাত নিছি এই ভাতগুলো ভাই জানি, ওকে বুঝলাম না আইফোনে, ও বাবা গো ঠাস ঠাস ফুটবো এখন। তাওয়ার যতটুকু গরম ওইটাই আছে, এখানে আপনারা চাইলে একটু গুঁড়া মরিচের ছিটা দিয়ে দিতে পারেন, একটু পেঁয়াজ গরম করে আবার ভাজটা একটু ভাজিয়ে নিতে পারতেন। এত ঝামেলা আমি এখন করবো না, এখন হচ্ছে আমি খাবো, ওকে আমি এখন খাই, আল্লাহ হাফিজ এভরিওয়ান। এই যে বড় বড় বয়সে বসে আছে, আল্লাহ হাফিজ।